আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা সবার সামনে রামাদানের গুরুত্ব আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। রামাদানের মাস হলো আরবি মাসসমূহের নবম মাস, আর রামাদানের গুরুত্ব বিষয়ে আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করতে চাই আপনাদের সামনে সেটা হলো রামাদানের প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো রামাদান মাসে কুরআন নাজিল হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185-তে বলা হয়েছে যে রমজান হলো সেই মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন। এছাড়া পবিত্র কোরআনে বলা হয়েছে যে পবিত্র কোরআনে নাজিল হয়েছে কদরের রাত্রে, অর্থাৎ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। সূরা কদর 97 নম্বর সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমকে নাজিল করেছেন কদরের রাতে। এছাড়া এই রাতটা বারকাতময় রাত্র এটাও বলা হয়েছে সূরা দুখান 44 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াতে। তার মানে আমরা বুঝতে পারছি যে কোরআন নাজিল হয়েছে একটা বরকতময় রাত্রে এবং রমাদান মাস হলো একটা বরকতময় মাস। আর কোরআন নাজিলের কারণে রমাদান মাসের গুরুত্ব অনেক বেশি আমরা জানি। আর এটা বলা হয়েছে পবিত্র কোরআনের বিভিন্ন জায়গাতে যে কোরআন হলো একটা বরকতময় কিতাব। অনেকগুলো আয়াতে সূরা সাদ 38 নম্বর সূরার 29 নম্বর আয়াতে বলা হয়েছে। এছাড়া সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 155-তে বলা হয়েছে যে এই পবিত্র কোরআন হলো বরকতময়, এতে অনেক অনেক কল্যাণ বিদ্যমান। পৃথিবীতে সব কিছু পরিবর্তন হলেও পবিত্র কোরআন গত 1400 বছর ধরে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া পবিত্র কোরআনে আরও অনেক জায়গাতে আমরা দেখতে পাই যেখানে পবিত্র কোরআনের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে যে এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড় নিদর্শন। এটা উল্লেখ করা হয়েছে সূরা আরাফ 7 নম্বর সূরার 203 নম্বর আয়াতে যে পবিত্র কোরআন হলো সবচাইতে বড় একটা নিদর্শন, আর এই পবিত্র কোরআন হেফাজত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। তাহলে বুঝতে পারছেন এই পবিত্র কোরআনের মর্যাদা কত বেশি, আর পবিত্র কোরআনের মর্যাদার কারণে রমজানেরও মর্যাদা বেড়ে গেছে।